নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠারো বারো দু হাজার একুশে দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রশিক্ষণ ডিএলএড কোর্স সেই ডিএলএড কোর্সের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে যারা হচ্ছে ডিএলএডের স্টুডেন্ট রয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে চাকরির পরীক্ষার বা চাকরির পরীক্ষায় যে ডিএলএড কোর্স করতে হয় বা ডিএলএড প্রশিক্ষণ দরকার হয় সেই সংক্রান্ত প্রশিক্ষণের দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষের হচ্ছে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ তো দেখে নেব নোটিফিকেশানটা কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির কর পাওয়ার জন্য শিক্ষা সংগত কর পাওয়ার জন্য যে নোটিশটা রয়েছে জোন पंदो बारो दो हज़ार एकुशे जारी होता देखते देखते तीन दिन आगे एखे बेजिस्ट्रेशन अफ डी ऑफ़ डीएलएड स्टूडेंट दो हज़ार कुड़ी बजार कु रेजिस्ट्रेशन हो जा रही है तरह के रेजिस्ट्रेशन सार्टिफिट देवे देखु अल कन्सार दैट प्रसेस अब इश्यू अब रेजिस्ट्रेशन नम्बर सार्टिफिकेट अब द डीएलएड स्टूडेंट से दो हज़ार बस দু হাজার সেশনে যারা রয়েছে স্টুডেন্ট তাদের যে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশন সাপেক্ষে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে এবং সার্টিফিকেটটা ইনস্টিটিউশনগুলোকে সংগ্রহ করতে হবে কুড়ি থেকে এই মানে ইনস্টিটিউশনগুলো সংগ্রহ করে নেবে ডিএলএড ইনস্টিটিউশন যারা রয়েছে তারা এবং ছাত্রছাত্রীদের দেবে কুড়ি থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে এটা পরিষ্কার রয়েছে কারণ কুড়ি থেকে আঠাশ তারিখের মধ্যে সমস্ত ইনস্টিটিউশনকে কিন্তু এই বোর্ডে রেজিস্ট্রেশন পাঠাতে হবে রেজিস্ট্রেশন নম্বর সহ স্টুডেন্ট কারা কারা সংগ্রহ করেছে সেই সেটা হচ্ছে দিতে হবে আর এখানে একটা বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য কনসার্ন ইনস্টিটিউশন বাই দ্য অফিস আন্ডার সাইন ডিউরিং অফিস আওয়ার্স অন এনি ওয়ার্কিং ডে সাবমিশন যে কোনো দিনে আপনারা পেয়ে যাবেন কুড়ি থেকে আঠাশ ডিসেম্বরের মধ্যে তবে সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফি রয়েছে ছশো টাকা এবং টু বি রিসিভ মানে ছশো টাকা দিতে হবে রেজিস্ট্রেশন ফি হিসেবে ইন এ সিঙ্গেল ডিম ডিমান্ড ড্রাফের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান পেয়েবেল অ্যাট কলকাতা ড্রন ফ্রম এনি ন্যাশনালাইজ ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে এই ছশো টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে কেটে কিন্তু এই টাকা জমা করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে রেজিস্ট্রেশন প্রসেস ফর স্টুডেন্ট দ্য সেলফ ফাইন্যান্স উইল বি স্টার্ট দেয়ার আফটার দ্য রেজিস্ট্রেশন প্রসেস ফর দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে সেলফ ফিনান্স যে নন গভর্নমেন্ট ওটা তো গভর্নমেন্ট আগেটা ছিল গভর্নমেন্ট স্পন্সার্ড গভর্নমেন্ট এডিট পিটিআই যেগুলো যেগুলো নন গভর্নমেন্ট রয়েছে তাদের ইনস্টিটিউশনের হচ্ছে রেজিস্ট্রেশন শুরু হবে কিছুদিন পরেই এটা বলা হয়েছে আর হেড অফ দ্য সেলফ ফিনান্স প্রাইভেট ইনস্টিটিউশন ইনটিমেশন থ্রু এস এম এস দেয়ার রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বার ইমেল দ্য লিস্ট রেজিস্টার্ড ক্যান্ডিডেট ডিউ কোর্স কাজে কাজে হবে তার লিস্ট ইমেল করতে হবে মানে সেই রেজিস্ট্রেশন মানে রেজিস্টার ক্যান্ডিডেটদের লিস্ট যাতে পাঠাতে পারে রেজিস্ট্রেশনে পড় মোবাইল নম্বর ইমেল আইডি অবশ্যই ওটা তো ব্যাপার রয়েছে তো যাই হোক এটা তো আলাদা ব্যাপার তো এটা হচ্ছে গভর্নমেন্ট পিটি টাইয়ের ক্ষেত্রে আর নন গভর্নমেন্টের ক্ষেত্রে পরে হবে এটা জানিয়ে দেওয়া হবে এটা বলা হয়েছে তো আপনারা অবশ্যই যারা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু অবশ্যই ডিএলএড কলেজে গিয়ে খোঁজ নেবেন বা বিভিন্নভাবে ফোন করে আপনারা জেনে নেবেন যে বা যেহেতু এখন কলেজ হচ্ছে সেক্ষেত্রে আপনারা খোঁজ নিয়ে এই সার্টিফিকেট সংগ্রহ করবেন বা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তো ধন্যবাদ ফিরে আসছি পরেটা আপডেট নিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন